Hi, welcome to Stepits. Here I am Tanushree. আজকে বানাচ্ছি কসুরি পনির। কসুরি পনির রান্নাটার জন্য যে কোনো একটা সবজি লাগবে, আর সবজিটা পিঁয়াজ, গাজর বা বরবটি। মানে এই কিন্তু এই তিনটের মধ্যে গাজর দিয়ে যদি পনিরটা রান্না করা যায় তাহলে টেস্টটা সব থেকে ভালো লাগে। মানে আমি বাড়িতে বেশ কয়েকবার রান্নাটা করে দেখেছি, আর বিভিন্ন রকম সবজি দিয়ে। আর রান্নাটা আদৌ হয় কি না, আই মিন রান্নাটা সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি। তো ভালো লাগলে তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি আমি কসুরি পনির। এই রেসিপিটি করার জন্য আমি কিছু বরবটি কেটে রেখেছি ছোট ছোট সাইজ করে। এগুলোকে প্রথমে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে একটু তেল নিয়ে নেব, আর তারপর বরবটিগুলো ভেজে নেব। আমি এখানে বরবটি ভেজেছি। আপনার কাছে বরবটি না থাকলে এখানে বিনস বা গাজর এগুলোও ইউজ করতে পারেন। এবারে আমরা দই নিয়ে নেব, আর দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেব। বিনসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি আরো একটু তেল নিয়ে নিচ্ছি, একটা তেজপাতা, গ্রেটেড জিঞ্জার আর গ্রিন চিলিজ। লঙ্কার আদাটা একটু ভাজা হয়ে এলে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দইটা নিয়ে নেব। দইয়ের বাটিটাই একটু ধুয়ে আমি জল নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন নিয়ে নেব। মশলাটা বেশ শুকনো হয়ে এসেছে, এবার এতে নিয়ে নিতে হবে জল। আমি পনিরকে ছোট ছোট করে কেটে রেখেছি, এই পনিরগুলো এবার এতে নিয়ে নেব। সাথে যে বরবটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিচ্ছি। আর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট পর ভাজা জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি।
এবারে নিয়ে নেব কসুরি মেথি। এটা আমার বাড়িতে বানানো মেথি পাতাকে শুকনো করে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কসুরি পনির একদম তৈরি। এটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড শেয়ার মাই ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি উইথ এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।